ভোজন রসিক বাঙালিদের জন্য সুখবর, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার আগেই এবার বাংলার মানুষের পাতে পূজার উপহার পদ্মার ইলিশ মাছ। এই টানা বৃষ্টির মধ্যেই রাজ্যে এলো পদ্মার ইলিশ। হাওড়ার মাছের বাজারে বৃহস্পতিবার সকালে 80 মেট্রিক টন মাছ এসেছে। হাওড়া ফিশ মার্কেট ভরে গেছে পদ্মার ইলিশ মাছে। আগামী কয়েকদিন প্রায় প্রতিদিনই বাংলাদেশের ইলিশ মাছ আসবে বলেই জানা গিয়েছে। অত্যন্ত সুস্বাদু এই ইলিশ মাছ শুধুমাত্র বাংলার মানুষকে স্বাদে তৃপ্তি দেবে তাই নয়, পাশাপাশি দামেও কিছুটা স্বস্তি দেবে এমনটাই আশা করছেন হাওড়ার মাছ বাজারের বিক্রেতারা। হাওড়া থেকে সঞ্জীব পালের রিপোর্ট, ভূমি 24x7।